আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার মেয়ের সাথে কেউ অপকর্ম করলে, জিনা করলে, ব্যভিচার করলে, ইপ্রিজিং করলে, যে কোনো অন্যায় কাজ করলে, যে কেউ যদি করে থাকে এমনও তো কাজ যা আপনি সহ্য করতে পারছেন না, যা অপরাধ আপনার মেয়ের সাথে ঘুরছে, সেই ব্যক্তিটি যদি আপনার বাসায় খাবার নিয়ে আসে, আপনি কি তখন সেই খাবার খেতে পারবেন? আপনি হয়তোবা সেই খাবার ডাস্টবিনে ফেলে দিবেন, কিংবা তার মুখে ছুঁড়ে মারবেন, অথবা নষ্ট করে দিবেন। কখনই আপনি সেই খাবারটি খাবেন না। আপনি ক্রোধে ফেটে পড়বেন, আপনার মনে বিরক্ত এসে যাবে, আপনি চাইবেন তাকে হত্যা করতে বা তাকে আঘাত করতে, কারণ সে আপনার মেয়েকে ধর্ষণ করেছিল, আপনার মেয়েকে উত্ত্যক্ত করেছে, খারাপ কাজ করেছে। আমি এই উদাহরণটা দিচ্ছি এর কারণে যে আপনার রব আপনাকে কত ভালোবাসে, আপনার রব আপনাকে যেটার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রব বা সেই রবের সাথে কোনো দেবদেবীর শরিক করে কোনো পূজোর অনুষ্ঠানে, হিন্দুদের কোনো যে কোনো উৎসবের অনুষ্ঠানে, সেখানে আনন্দে অমুসলিমরা মিষ্টি বিতরণ করে, খাবার বিতরণ করে, সেই খাবার খাওয়ার জন্য আপনি অধীর অস্থির হয়ে যান, বছর শেষে আপনি সেই খাবার খেতে যান, অথচ আপনি ভুলে যান যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এই শিরকের ওপরই আমাদের কিন্তু জিহাদ, যুদ্ধ, আমরা আর্তনাদ, শোক, সবকিছু কিন্তু এই তাওহীদের উপর, শিরক পৃথিবী থেকে যাতে চলে যায় সে ব্যাপারে কিন্তু আমাদের সকল নবী রাসূলগণ চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন। আর আপনি এই যুগে এসে আপনি সেই আমাদের ইসলামের চিরচেনা ইতিহাস, যেটার জন্য কোরআন এসেছে, যেটার জন্য ইসলাম এসেছে, আমাদের নবী রাসূলগণ এসেছে, আমরা ভুলে যাই যে আমরা তাওহীদের উপরে আছি নাকি শিরকের উপরে আছি। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে অধিকাংশ মানুষ আমল করার সাথে সাথে শিরকও করে, আমরা তো সেই দিকে ধাবিত হচ্ছি। পৃথিবীতে এত খাবার থাকতে, এত আনন্দ থাকতে, ইসলামিকভাবে কত আনন্দ রয়েছে সেগুলো থাকতে আপনি আর আমি যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য, তাদের হিন্দুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা সাজগোজ করে যাচ্ছি, ছুটি নিয়ে যাচ্ছি, অথচ এই ছুটির সময় আমরা আল্লাহ তাআলা এগুলোতে নিমগ্ন থাকতে পারতাম, কিন্তু আমরা এমন হারাম কাজে, এমন শিরকের কাজে যাচ্ছি যে কাজগুলো আমাদের ইসলাম থেকে পুরোপুরি নিষেধ এবং আমাদেরকে বের করে দিচ্ছে। আস্তে আস্তে যে আমরা শয়তানের শিরকের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি তা আমরা কল্পনা করতে পারছি না, আমাদের সেই উপলব্ধ জ্ঞান নেই, আমরা অনুধাবন করতে পারছি না। তাই আপনি এই প্রসাদ বা অনুষ্ঠানে যাওয়া এসব বাদ দিয়ে আপনার চিরস্থায়ী যে জান্নাত রয়েছে সেই জান্নাত অর্জনের লক্ষ্যে আপনাকে আমল করতে হবে, এ সকল চিন্তা বাদ দিতে হবে। মনে রাখবেন আপনার মৃত্যুর পরপরই কিন্তু সকল কিছু হিসাব দিতে হবে, তো এই হিসাবটা আপনার মাথায় রাখবেন যে আপনি যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি খাবার খেয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে কী জবাব দিবেন, এর পরিপ্রেক্ষিতে আপনার কী উত্তর আসবে সেটা এখনই কল্পনা নিয়ে থাকুন। কবরে প্রথম প্রশ্ন আসবে আপনার রবকে,
যে রব তাহদি বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মনা তাফিক দান করুক। আমিন।